মান্ডিতে বিক্রির জন্য রাখা 55 বস্তা ধান চুরি হয়েছিল পোলবা চাষির। নিজের তহবিলের টাকায় গ্রামে নিরাপত্তা সিসি ক্যামেরা বসাবেন বলার পাশাপাশি চাষির সঙ্গে কথা বলে দিলেন সাহায্যের আশ্বাস। দুদিন আগে পোলবার পাওনান গ্রামের চাষী সন্দীপ বিশ্বাসের 55 বস্তা ধান চুরি হয়। সরকারের সহায়ক মূল্যে মান্ডিতে বিক্রির জন্য বাড়ির সামনে বস্তায় ভরে রেখেছিলেন, গভীর রাতে সেই ধান চুরি হয়ে যায়। আজ চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার পাওনান গ্রামে যান, ক্ষতিগ্রস্ত চাষির সঙ্গে কথা বলেন, সেখান থেকে জেলা শাসক মহকুমা শাসকের সঙ্গে ফোনে কথা বলেন চাষির ধান চুরি যাওয়ার বলে। প্রশাসনিকভাবে এবং দলীয়ভাবে চাষির পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। বললেন, কৃষক ফসল তুলে জমা করে রাখলে সেটা চুরি হলে গায়ে লাগে, সব পরিশ্রম জলে যায়, আর্থিক ক্ষতিও হয়। পাওনান গ্রামে এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি। গ্রামের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসাতে বিধায়ক তহবিলের টাকা দেবার কথা বললেন বিধায়ক। পোলবা থানার পুলিশ কেউ চুরি আটকাতে ব্যবস্থা নিতে বলেন। কি বলবেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। স্বাধীনতার পর পাওনান গ্রামে এরকম হয়েছে বলে আমার জানা নেই। আমি তো 13 বছর এমএলএ হয়ে গেলাম, 13 বছরে আমি শুনিনি এই ধরনের ঘটনা ঘটেছে। বাইর দিচ্ছি, আমি ডিএম ম্যাডামের সাথে কথা বললাম, এসডিও ম্যাডামের সাথে কথা বললাম, ওসিকেও অনুরোধ করলাম যে এই চুরির অরিজিনাল কারণ খুঁজে বের করার জন্যে। আমার প্রশাসনের উপর আস্থা আছে, আশা করি এই চুরির কারণ এবং চোর এটা ধরা সম্ভব হবে। এবং ডিএম ম্যাডাম বলেছেন আজকের মধ্যে তিনি জানাবেন যে এই পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব কি না, কীভাবে আইন কানুন মেনে এই পরিবারের পাশে দাঁড়ানো যায়। এখানে আমার 2 জেলা পরিষদের মেম্বার এবং সভাধিপতি আছে, টিয়া পাত্র আছে, আমার সভাধিপতি রঞ্জন ধারা সেও এখানে আছে, আমার বর্ষিয়ান নেতা রমেন এবং অশোক পাল পোলবার তারাও আছে, এলাকার পঞ্চায়েতের মেম্বাররাও আছে। আমরা এই পরিবারের পাশে আছি। এর প্রায় আমি যা শুনেছি 67,000 টাকা এর ক্ষতি হয়েছে। আমরা সরকারিভাবে যদি এর পাশে দাঁড়াতে পারি, আমাদের সরকার তো মানবিক সরকার, নিশ্চয়ই কোনো পথ বেরোবে ওর পাশে দাঁড়াবার। আর যদি পথ না বেরোয়, আমরা দলগতভাবে ওর পরিবারের পাশে আছি, ওর পরিবারের পাশে থাকব। ওর যে সমস্যা হবে ও জানালে আমরা যৌথ পরিবার, এই যৌথ পরিবার সবাই মিলে ওর পরিবারের পাশে থাকবো। এখানে তো মাঝে মধ্যে চুরি হচ্ছে বলছে দাদা, মানে এখানে কি আমি পুলিশকে এই মাত্র ওসিকে বলেছি এগুলো দেখতে, উনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন 2-1 দিনের মধ্যে, না হলে আমি এসপির সাথে সভাধিপতিকে নিয়ে টিয়াকে নিয়ে আমার দলের নেতৃত্বকে নিয়ে এসপির সাথে কথা বলবো। হ্যাঁ, এখানে কি নজরদারির জন্য কি আপনি ব্যবস্থা নেবেন কোনো সিসিটিভির জন্য এখানে যে এলাকায় যে চুরি হচ্ছে? দেখুন, আমি তো একটু আগেই বললাম যে পাওনানের ইতিহাসে বোধহয় এটা প্রথম। আমি গ্রামের লোকের সাথে কথা বলবো, আমার পঞ্চায়েতের মেম্বারদের সাথে কথা বলবো, দুটো যদি প্রয়োজন হয়। যেসব এলাকায় কৃষিপ্রধান এলাকা বা কৃষক আছেন যাদের এরকম জমিতেই বা মাঠেই চাষের জিনিস রাখতে হয়, আমি আমার এমএলএ ফান্ড থেকে এখানে সিসিটিভির ব্যবস্থা করে দেবো। সমস্ত কর্মী, এমএলএ সাহেব, সভাপতি সাহেব এবং সমিতির সদস্য, পঞ্চায়েত সাহেব, সবাই এসে ভালো লাগলো, একটু সাহস বাড়লো আগামী দিন চাষ করার বা এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমার রইল। এবং ওনারাও আশ্বাস দিয়েছেন যে যত রকম সরকারি সাহায্য পাওয়া যায় সেটা চেষ্টা করছে। ডিএম সাহেবকেও ফোন করেছেন, এসডিও সাহেবকেও ফোন করেছেন, খুব ভালো লাগলো। এটাই আমার বক্তব্য, আর কিছু না। আমার মানসিক অবস্থা খুবই খারাপ, আমি জানি না আগামী দিনে আমি কীভাবে এগোবো। কী নাম আপনার দাদা?
আমার নাম সন্দীপ কুমার বিশ্বাস।